অনলাইন থেকে যারা আয়ের কথা ভাবছেন এবং প্রোডাক্ট অথবা সার্ভিস সেল করতে চাচ্ছেন, তাদের জন্য আমার ট্রাফিক জেনারেশন টিউটোরিয়ালটি হতে পারে সোনার হরিণ। আজকে আমি কথা বলবো খুব গুরুত্বপূর্ণ ট্রাফিক জেনারেশন কিছু মাধ্যম নিয়ে, যেখান থেকে আপনি ট্রাফিক জেনারেশন করে আপনি আপনার প্রোডাক্ট সেলকে বহুগুণে বাড়াতে পারবেন। আমি শাহিন নাজাফি আপনাদের সাথে আছি, আশা করি আমার সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়ালের সাথে থাকবেন। ট্রাফিক জেনারেশন সিক্রেট ক্লাসে আপনাকে স্বাগতম। ট্রাফিক জেনারেশন সিক্রেট ক্লাসটি অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো কেন এই লিসনটি ইম্পর্টেন্ট আমি যদি একটু বর্ণনা করি তাহলে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। ধরুন আপনি খুব কষ্ট করে আপনার ফানেল রেডি করেছেন, তো এই ফানেল রেডি করতে হলে আপনি যেমনটি টাইম দিয়েছেন, ইনভেস্ট করেছেন, আপনি কিছুই জানতেন না, তারপরও সেটা শিখে শিখে ফানেল রেডি করেছেন, বাট আপনার ফানেলে ট্রাফিক পাঠাতে পারলেন না, তাহলে কিন্তু আপনি ফানেলে যে প্রোডাক্টগুলো লিস্টিং করেছেন সেই প্রোডাক্ট একটাও সেল আসবে না। তো ফানেল যতটা গুরুত্বপূর্ণ ছিল তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ট্রাফিক জেনারেশন, মানে কাস্টমারকে আমার ওয়েবসাইটে পাঠাইতে হবে। ঠিক আছে, তো আরো একটা ভালো এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। ধরুন আমি একটা শপ নিয়েছি, তো ওই শপ নিতে, পজিশন কিনতে, দোকান ভাড়া নিতে অনেক টাকা ইনভেস্ট করেছে। তো তারপরে কি করলাম, শপটি খুব সুন্দর করে সাজালাম, সেখানে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো লিস্টিং করলাম, আবার কি কাস্টমারদের সুবিধার জন্য এসিও লাগালাম, তারপরে কি করলাম আমরা প্রতিশ্রুতিবদ্ধ হইলাম যে কাস্টমারের সাথে ভালো ব্যবহার করব, তাদের যেন কষ্ট না হয়, তারপরে দেখা যাচ্ছে যে আমি অনেকগুলো সার্ভিস ম্যানও রেখে দিলাম। বাট সারাদিন পর আপনার যে শপ তৈরি করলেন সেই শপে একটা কাস্টমারও ঢুকলো না, মানে ট্রাফিকগুলো গেল না। ঠিক আছে, তখন কি হলো, আপনার যে ইনভেস্টমেন্ট ছিল দোকান নেওয়া, প্রোডাক্টগুলো তোলা, তারপরে হচ্ছে সেটার সেলসম্যান রাখা, এসির বিল, ভাড়া, এভরিথিং কিন্তু প্রত্যেক মাসে লসে রান করবেন। আপনি যদি ট্রাফিক জেনারেশন বা কাস্টমার আপনার সাইডে, ওয়েবসাইটে, শপে না পাঠাতে পারেন, তো আশা করি বুঝতে পারছেন। তো এই কাস্টমারগুলো পাঠানোর জন্য আমরা কিছু মেথড, আমরা কিছু প্ল্যাটফর্ম ইউজ করি। তো এই প্ল্যাটফর্মগুলো থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সব থেকে সিক্রেট যেগুলা, সেগুলো আমরা আজকে জানবো। তো ধরুন আমরা যেই ট্রাফিকগুলো সেল করব তার থেকে সব থেকে বড় ইম্পর্টেন্ট ট্রাফিক আসবে আমরা কন্টেন্ট থেকে। কন্টেন্ট সব থেকে দামি। কেন কন্টেন্ট সব থেকে দামি আমি বলি, আপনি যদি কন্টেন্ট মেক না করেন, ইনফরমেশন না দেন আপনার কাস্টমারকে, তাহলে সে কখনোই দেখবে না এটা ভালো কি খারাপ। আগে আপনি ইনফরমেশন দেন, তারপর আপনার কাস্টমার যাচাই বাছাই করবে আসলে এটা ভালো না খারাপ। ঠিক আছে, তো কন্টেন্ট, কন্টেন্ট অ্যান্ড মোর কন্টেন্ট। এখন কন্টেন্ট বলতে কি বুঝি, ধরুন কোনো একটা আর্টিকেল হইতে পারে, ব্লগিং হইতে পারে, ফেসবুক লাইভ হইতে পারে, ফেসবুক গ্রুপ হেল্প হইতে পারে, টিউটোরিয়াল হইতে পারে, রিভিউ হইতে পারে, ফিচার হইতে পারে, এগুলো সব কন্টেন্ট। ঠিক আছে, তো আপনি মনে করেন একটা প্রতিজ্ঞাবদ্ধ হইলেন, আমি রেগুলার কিছু করি আর না করি একটা কন্টেন্ট পাবলিশ করব, সেই কন্টেন্টটা কি, ভিডিও মেকিং। ওকে, আপনি কোনো কাজ করলেন না, প্রতিদিন একটা করে ভিডিও মেক করলেন, তো ভিডিওটা কি নিয়ে মেক করবেন, আপনার যে প্রোডাক্টটা চুজ করেছেন সেই প্রোডাক্টটি নিয়ে আগে রিসার্চ করবেন, রিসার্চ করে প্রত্যেকটা দেখবেন আরও ইউটিউবে কত ভিডিও আছে এটা নিয়ে, তাদেরগুলো দেখে দেখে 10টা ভিডিও দেখে একটা তৈরি করবেন, 100টা দেখে 10টা তৈরি করবেন। ঠিক আছে, তাহলে আপনার ভিডিওটা সব থেকে বেস্ট হবে, দেন ওই ভিডিওটা আপনার সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ব্লগিং, ফেসবুক লাইভ, ফেসবুক গ্রুপ সবগুলোতে শেয়ার করে দিবেন। তো সাথে আপনি যাদের সাথে মার্কেটিং করছেন আপনার ওয়েবসাইট, আপনার ফানেলটা দিয়ে দিবেন, তাহলে 100 জন ট্রাফিক আসলে 10 জন অন্তত কনভার্ট হবে। তো বুঝছেন কন্টেন্টটা কেন গুরুত্বপূর্ণ। ওকে, আমি আগে বলেছিলাম আপনার যে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন সেটা নিয়ে আগে নিজে রিসার্চ করবেন, নিজে রিসার্চ করার পরে আপনি যদি প্রোডাক্ট সম্বন্ধে এডুকেটেড হন তাহলে অন্যদেরকে প্রোডাক্ট সম্বন্ধে বলতে পারবেন। আপনি যদি নিজের প্রোডাক্ট সম্বন্ধে ভালো না জানেন তাহলে কিভাবে মার্কেটিং করবেন বলুন তো। ওকে, তারপরে আমি আসি এসিওতে। এসিও খুব ইজি ব্যাপার সেটাও নয়, বাট আপনি এসিও করতে পারলে আপনার কিচ্ছু করা লাগবে না আর বাকিটুকু। তো এসিও করতে আমাদের কি হয়, ক
কন্টেন্ট তৈরি করতে হয়, সময় দিতে হয়, লিঙ্ক বিল্ডিং করতে হয়। তো এই এসইও একটু অ্যাডভান্স পার্ট, যারা এসইও ক্লাস শেষ করে আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ, তারা এসইও নিয়ে লেগে থাকুন। আমরা যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি সেই প্রোডাক্টগুলোর কম্পিটিটর খুবই কম, খুবই কম। এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি এসইও করান, এই প্রোডাক্টগুলো নিয়ে কন্টেন্ট তৈরি করেন, আর্টিকেল তৈরি করেন, রেগুলার পাবলিশ করেন, তারপরে গুগলে যখন র্যাঙ্ক দিবে 1-2 মাস, 4 মাস, 5 মাস পরে তখন আপনি ফ্রিতে ট্রাফিক পাবেন, বসে বসে আর্নিং আসবে। ঠিক আছে, অর্গানিক ট্রাফিক, অর্গানিক ট্রাফিক বলতে কি বুঝি, গুগলে আমাদের অনেক ওয়েবসাইট আছে, সেখান থেকে কিন্তু ট্রাফিক কিছু পাঠায়, মানুষ সার্চ দিয়ে চলে আসে, সেগুলো হচ্ছে অর্গানিক ট্রাফিক। ফ্রি ট্রাফিক কি, ফ্রি ট্রাফিক হচ্ছে ফেসবুকে আমরা পোস্ট করি, কোনো পোস্ট ভাইরাল হয়, কোনো পোস্ট হয় না, দেখা যাচ্ছে অনেক লাইক কমেন্ট শেয়ার পেয়েই যায়, এগুলো ওয়ান কাইন্ড অফ ফ্রি ট্রাফিক। ওকে, এখন আপনি ব্লগিং তৈরি করতে পারেন। ব্লগিং কি, ভিডিও মেকিং, ভিডিও মেক করে সেগুলো পাবলিশ করা। তো এই ব্লগিংটা আপনি খুব ইজিলি আপনার প্রোডাক্টটা নিয়ে করতে পারেন। তো প্রোডাক্টটা নিয়ে আপনি লাইভে আসতে পারেন, প্রোডাক্টটা নিয়ে আপনি কি করতে পারেন, ফিচার গুলো নিয়ে, প্রাইসিং নিয়ে, টিউটোরিয়াল নিয়ে, প্রবলেম গুলো নিয়ে ভিডিও মেক করবেন। ধরুন সেই ভিডিও আপনি ফেসবুক লাইভে যাবেন, ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করবেন, তারপরে দেখুন আপনার অবস্থান কোথায় যায়, আপনার প্রোডাক্টটি সেল হয় কিনা। ওকে, দেন আপনি টিউটোরিয়াল তৈরি করুন, রিভিউ ভিডিও মেক করুন, ফিচার গুলো নিয়ে আর্টিকেল লিখুন, কন্টেন্ট পাবলিশ করুন। ওকে, একদম লাস্ট পর্যায়ে আমরা যেটা করব ফ্রির মধ্যে, ইউটিউব মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি যদি কোনো কিছু না বুঝি, একজন মার্কেটার যদি কোনো ফিচারদের সম্বন্ধে না বুঝে নতুন মার্কেট প্লেস, নতুন অফারের সাথে পরিচয় হয়, তখন কিন্তু আমরা চলে যাই ইউটিউবে, লিখে সার্চ করি, আমি ইংলিশ ভিডিও বুঝতে পারতেছি না, ওকে ফাইন, বিল্ডারল বাংলা টিউটোরিয়াল, ক্লিক ফানেল বাংলা টিউটোরিয়াল। ঠিক আছে, আমাদের প্রোডাক্ট গুলো নিয়ে আমরা এভাবে সার্চ করি। বাট এই প্রোডাক্ট গুলো নিয়ে আপনার আগে থেকে যদি ভিডিও মেক করা থাকতো, তাহলে ওই ট্রাফিক গুলো কিন্তু টার্গেটেড ট্রাফিক, তার জানার ইচ্ছা আছে, তার ওই প্রোডাক্ট নিয়ে কাজ করার ইচ্ছা আছে বলেই গুগলে সার্চ করছে, আছে বলে ইউটিউবে সার্চ করছে, দেন ওই ট্রাফিক গুলোই আপনি নেন না, আশা করি বুঝতে পারছেন। ওকে, এখন আমরা আসি পেইড ট্রাফিকে। পেইড ট্রাফিক হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পার্ট, হচ্ছে পিপিসি ক্যাম্পেইন, পে পার ক্লিক। ওকে, আমরা আমাদের অ্যাডটা দিই, সেখানে পার ক্লিকে আমাদের কাছ থেকে চার্জ কাটা হয়, সেটা চার্জ কারা কাটে, আমরা যেখানে যে প্ল্যাটফর্মে অ্যাড দিই, আমরা সচরাচর প্ল্যাটফর্মগুলো চুজ করি, অ্যাডওয়ার্ডস, বিং, ফেসবুক। ওকে, আমরা ফেসবুক, অ্যাডওয়ার্ডস, বিংকে অ্যাড দিব আমাদের প্রোডাক্টগুলো নিয়ে, সেখান থেকে আমাদের চার্জ কেটে নেওয়া হবে পার ক্লিকের জন্য, এই জন্য পে পার ক্লিক ক্যাম্পেইন এগুলোকে বলা হয়। ওকে, দেন আমরা আসি সোলো অ্যাড। যারা সোলো অ্যাড বোঝেন না তাদের জন্য, ধরুন আপনি পরিচিত একটা মার্কেটার বা পরিচিত ট্রাফিক জেনারেটর, তার কাছে অনেকগুলো ট্রাফিক আছে, মানে ইমেল লিস্ট আছে তার কাছে, সামহাও তাদের ডাটাবেজ আছে। ঠিক আছে, আপনি একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করলেন লাইক এ সফটওয়্যার, তারপরে ওকে যেহেতু চিনেন আপনি, বললেন যে তোমার কাছে তো এত লিস্ট আছে ইমেল, আমার প্রোডাক্টটি তোমার নিস রিলেটেড, মানে তুমি যেই রিলেটেড ইমেলগুলো কালেক্ট করেছো, কারণ সব মানুষ কিন্তু এক রিলেটেড না, আপনার পছন্দ, আপনি একজন ইন্টারনেট মার্কেটার, একজন জব সেকার কিন্তু এক না, ইন্টারনেট মার্কেটারদের চাহিদা আলাদা, জব সেকারদের মার্কেটের বাজার আলাদা, তারা খুঁজবে কোনটা কোম্পানিগুলো ভালো হবে, কোন বস ভালো হবে, কোন কোম্পানিতে বেশি স্যালারি দিবে, আর একজন ইন্টারনেট মার্কেটার খুঁজবে কোন প্রোডাক্টটি আমি সেল করতে পারবো, কোন প্রোডাক্টটি আমাদের রিকারিং পেমেন্ট দিবে, কোন প্রোডাক্টটি বেশি লাভ হবে। তো তাদের ইউজ করার টুলসগুলো একজন জব সেকারের টুলস একটু আলাদা। তো ধরুন আপনারা প্রোডাক্ট তৈরি করলেন, সফটওয়্যার তৈরি করলেন, সেই সফটওয়্যার দিয়ে মার্কেটারদের খুবই কাজে লাগে। ঠিক আছে, লাইক অ্যাজ বিল্ডার অল, ক্লিক ফানেল, তো এগুলো আপনি নিজে তৈরি করলেন, তৈরি করার পরে ওই যার কাছে ইমেল লিস্ট আছে ওই রিলেটেড, তাকে বললেন যে আমার প্রোডাক্টটা তুমি তোমার সবার কাছে পাঠিয়ে দাও। পাঠিয়ে দেওয়ার পরে কি করবা, যেহেতু তোমারগুলো ট্রাফিক ছিল, পার ক্লিকে আমার ওয়েবসাইট ভিজিটিং এর জন্য তোমাকে আমি টাকা দিব। তো এভাবে চুক্তিবদ্ধ হওয়াকেই সোলো অ্যাড কাজ বলে। তো সোলার এর একটা গুরুত্বপূর্ণ মার্কেট আছে ইউডেমি, তো এখানে হচ্ছে আমরা কাজ করব। ওকে, তো সবাই আসলে বুঝতে পারছেন তো এই কাজগুলো আসলে কিভাবে কাজ করে। ওকে, তো এই ট্রাফিক জেনারেশন যেহেতু গুরুত্বপূর্ণ ছিল, সেহেতু আমি ট্রাফিক জেনারেশন উপরে বেশি গুরুত্ব দিয়ে আপনাদেরকে দেখাবো, তার মধ্যে আমাদের নেক্সট ক্লাসগুলো ডিপলি করব অ্যাডওয়ার্ডস নিয়ে, বিং নিয়ে, ফেসবুক ফ্রি অ্যান্ড পেইড অ্যান্ড ইউটিউব মার্কেটিং নিয়ে। তো লেক্স লিসনে আপনাদেরকে স্বাগতম, আশা করি বুঝতে পারছেন, ধন্যবাদ সবাইকে।